সিজোফ্রেনিয়া রোগটি সম্পর্কে অনেকেই আপনারা জানেন হয়তো, এবং এই রোগ সম্পর্কে একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। ভিডিওটির লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এবং আমাদের পরিবারের কোনো সদস্য যদি এই রোগে ভুগে থাকে তাহলে এই রোগের উপসর্গগুলো কী, কীভাবে আমরা বুঝবো যে আমাদের কাছের কেউ এই রোগে ভুগছেন কি না, সে বিষয়ে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তবে আজকের যে ভিডিওটি, এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব যে এই জটিল রোগে যদি কোনো ব্যক্তি ভুগে থাকে তাহলে আমাদের চিকিৎসা পদ্ধতিটা কী, এবং এই রোগের ভবিষ্যৎটাই বা কী, অর্থাৎ তার আউটকামটা কী, কতদিন ওষুধ খেতে হয়, বা এই ওষুধ খেলে কোনো সাইড এফেক্ট আছে কি না, বা এই ওষুধ খেলে কতখানি রোগের ইম্প্রুভমেন্ট হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে। দেখতে থাকুন ভিডিওটি। সিজোফ্রেনিয়া রোগটি সম্পর্কে অলরেডি আপনারা জানেন যে এখানে মূলত খুব কমন যে সিমটমটি হয় সেটি হলো ডিলিউশন এবং হ্যালুসিনেশন। ডিলিউশন যেটা হয় যে রোগীর এখানে এক ধরনের ভ্রান্ত বিশ্বাস হয় বা সন্দেহ হয়, যে বিশ্বাসে কোনো ভিত্তি থাকে না। এবং এর আরেকটি এই ক্রাইটেরিয়া হলো এই ডিলিউশনগুলো, অর্থাৎ এই ভ্রান্ত বিশ্বাসের যে হাজার প্রমাণ দেওয়া সত্ত্বেও রোগী কিন্তু তার ধারণা থেকে বা তার সন্দেহ থেকে একেবারে এক চুলও নড়ে না। আরেকটা হয় হলো হ্যালুসিনেশন, অর্থাৎ হলো কোনো মানুষ দেখা যায় না কিন্তু রোগী কানে শব্দ শুনে, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যরা কেউ শুনছে না এবং আসলে এরকম কোনো শব্দ হচ্ছেও না কিন্তু রোগী শুনছে। অনেক ক্ষেত্রে শব্দগুলা নানা রকম ভাবে আসতে পারে, যেমন তোমার মনে হলো যে চার পাঁচজন লোক তাকে নিয়ে কথা বলছে, অনেক সময় সরাসরি করে তার সাথে কথা বলে, আবার অনেক ক্ষেত্রে হয় যে মনে হয় দূর থেকে কোনো শব্দ ভেসে আসছে, এরকম নানা ফর্মে কিন্তু আসতে পারে, অথবা অনেক রকমের শব্দ তার কানে আসে যেটা ঠিক অস্তিত্ব এরকম থাকে না, অন্যরা কেউ শুনে না, শুধুমাত্র সে শুনে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগী সে শব্দেতে নিজে নিজে একা একা রেসপন্ড করছে, অনেক সময় হাসছে, একা একা হাসছে, একা একা কথা বলছে, বিড়বিড় করে কথা বলছে, যেন মনে হচ্ছে যে সে কারোর সাথে একটা কনভারসেশনের মধ্যে আছে। দীর্ঘদিন যখন এই রোগের ভুগে থাকে রোগী স্বাভাবিকভাবেই তার যে নর্মাল যে সেলফ কেয়ার, তার নিজের প্রতি যত্ন, গোসল করা, তার খাওয়া দাওয়া, তার অন্যদের সাথে যে ইন্টারাকশন, এইগুলার গ্রস ডিটেরিয়েশন হয়। পরিবারের সদস্যদের কাছ থেকে সে হয়তো বা নিজেকে সরিয়ে ফেলছে, অল্পতেই খুব রেগে যাচ্ছে, অন্যান্যদের শ্বাস নিজের খাবারটা অন্যের রান্না করা খাবার খাচ্ছে না, হয়তো বা সে নিজে রান্না করে খাচ্ছে। এবং যেটা আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা তার অকুপেশনাল পারফরমেন্স, অর্থাৎ যে পেশাগত যে কাজের মধ্যে থাকে সেই পেশাগত কাজটিও সে ঠিক মতো করতে পারছে না। তো প্রথমে যেটা জেনে রাখা ভালো, এই রোগের প্রথম চিকিৎসা যেটা সেটা কিন্তু আসলে আমাদের ওষুধের মাধ্যমে চিকিৎসা, এবং এক্ষেত্রে আমরা অ্যান্টিসাইকোটিক দিয়ে আমরা চিকিৎসা করে থাকি। এই যে ডিলিউশন বা হ্যালুসিনেশন বললাম, এটাকে আমরা সাইকোটিক সিমটম বলি, এবং এই সাইকোসিসের জন্য, এই সাইকোটিক সিমটমের জন্য আমাদের যে ওষুধ দেয় এই সাইকোসিস বিরোধী, অর্থাৎ অ্যান্টিসাইকোটিক মেডিকেশন দেওয়া হয়। এই ওষুধগুলো কতদিন খেতে হয়, স্কিজোফ্রেনিক রোগ যেটা, সেটা কিন্তু মূলত আসলে একটু সারা জীবনেরই রোগ। খুব কম ক্ষেত্রে কিন্তু কিছু মানে প্রপোর্শন, খুব ফিউ প্রপোর্শন হয়তো বা চিকিৎসার মাধ্যমে দেখা যাচ্ছে যে একবারই ভালো হয়ে যায়, কিন্তু সে সংখ্যাটা খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের এই চিকিৎসার মধ্যেই, তার মাধ্যমে তার এই সিমটমগুলা নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ স্কিজোফ্রেনিক রোগটাকে আমরা ঠিক কিউরেবল ডিজিজ বলবো না, অর্থাৎ এই যে অ্যান্টিসাইকোটিকের কথা বললাম, এই অ্যান্টিসাইকোটিক ওষুধগুলো দিলে কিন্তু তার সিমটম কমে যেতে পারে কিন্তু একদম চলে যায় না। অর্থাৎ আমরা ওষুধের মাধ্যমে এই সিমটমগুলোকে, এই উপসর্গগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে রাখি। তবে যখন হলো আমরা যে যখন আমরা ওষুধ দেই, ওষুধ দেওয়ার পরে কিন্তু একটা বেশ কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে দেখা যায় যে এই যে তার কানে কথা আসা, এগুলো কিন্তু কমে যায়। তার কিন্তু এই যে তার ভ্রান্ত বিশ্বাস, যে মনে করতো যে তাকে বাথরুমে গেলে হয়তো বা তাকে কেউ ক্যামেরা দেখছে, তার হয়তো বা ফেসবুকটা কেউ হ্যাক করার চেষ্টা করছে, রাস্তাঘাটে গেলে কেউ তাকে ফলো করছে, এগুলো কিন্তু সিগনিফিকেন্ট ওয়েতে তার সিমটমগুলো কিন্তু একদম বেসলাইনে চলে আসে। এবং একসময় কিন্তু রোগী একটা স্টেজে এমন অবস্থায় চলে আসে যেমন সে বলে যে তার এই সিমটমগুলো আসলে তার হয়তো বা তার একটা রোগের উপসর্গের কারণেই হতো। একটা ওষুধের মাধ্যমে কিন্তু অনেক ক্ষেত্রেই হলো রোগী এই পর্যায় পর্যন্ত চলে আসে। প্রথম দিকে রোগী কিন্তু এই যে তার সিমটমগুলো হচ্ছে, তার যে হ্যালুসিনেশন হচ্ছে, ডিলিউশন হচ্ছে, তার যে ভ্রান্ত ধারণা হচ্ছে, এটা কিন্তু রোগী যে উপসর্গ এটা কিন্তু রোগী বুঝতে পারে না, কারণ সে মনে করে এটা সত্যি তার সাথে হচ্ছে। কারণ আমি যেটা প্রথমে বললাম, ডিলিউশনগুলো কিন্তু ফার্ম বিলিফ,
হ্যাঁ, যেটা কোন রকমের বেসিস নাই, কিন্তু রোগে 100 ভাগের মধ্যে 100 ভাগ নিশ্চিত থাকে। অর্থাৎ হলো আমার খাবারে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছেই, এটা আমি একদম 100% শিওর। এখানে কিন্তু কোনো দোদুল্যমানতা নাই। এবং আপনি যদি প্রমাণও করেন, অর্থাৎ কোনো দুধে, সে মনে করলে দুধের মধ্যে বিষ মেশানো আছে, কিন্তু আপনি এই দুধটা যদি নিজে খেয়েও দেখান, তারপরেও কিন্তু সে তার বিশ্বাস থেকে একচুলও নড়বে না যে না, এই দুধের মধ্যে বিষ মিশানো হয়েছিল, এটা আমাকে মেরে ফেলার জন্য ছিল। এখন মানে প্রশ্ন আসে যে দ্বিতীয়, যে এটার কোনো রকমের কোনো সাইড ইফেক্ট আছে কিনা। অ্যাকচুয়ালি সাইড ইফেক্ট তো ম্যাক্সিমাম আমার সব ওষুধেই আছে কম বেশি। আপনি যদি বলেন যে আমাদের অন্যান্য ওষুধের যে সাইড ইফেক্ট, অর্থাৎ আমাদের যে অ্যান্টি ডিপ্রেসেন্ট বা আমাদের যে অ্যাংজাইটি কমানোর যে ওষুধগুলো আমরা দেওয়া হয় বা অন্যান্য যে ওষুধগুলো দেওয়া হয়, তার চেয়ে রিলেটিভলি এখানকার যে সাইড ইফেক্ট ইফেক্টগুলা সেটা একটু হলে বেশি। তবে এখানে কোনো রকমের কোনো পার্মানেন্ট যে ড্যামেজ করছে সেটা সাধারণত রকম করছে না, কিন্তু রোগী বেশ একটু দুর্বল হয়ে যায়। বেশি অনেক সময় চোখে ঝাপসা লাগে, তার অনেক সময় একটু, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার অন্যান্য একটু হাত পা একটু একটু করে কাঁপছে, এরকম কিন্তু নানা রকমের সাইড এফেক্ট হতে পারে। কিন্তু যেটা আসার কথা যে এই সাইড এফেক্ট গুলা কোনো রকমের কোনো পার্মানেন্ট কিছু না। প্রথম দিকে আসলে ওষুধগুলা প্রথমে সাইড এফেক্ট হয়, একটা স্টেজে কিন্তু আস্তে আস্তে একটু মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যায়। এবং অ্যাকচুয়ালি যখন আসলে আমাদের প্রথম দিকে যেহেতু ডোজটা যখন বেশি থাকে তখন একটু সাইড এফেক্ট গুলা পেশেন্ট সাফার করে, এটা ঠিক। তো যখন আসলে সিমটমটা একদম বেস লাইনে কমে চলে যায়, যখন আমরা ওষুধের সিমটমটা কমিয়ে দিই, তখন যেমন সাইড এফেক্টটা কমে আসে, ঠিক তেমনি আমাদের যখন 1 মাস 2 মাস ধরে এই ওষুধের পরিমাণটা চলে, তখন কিন্তু রোগী কিছুটা অ্যাডজাস্ট করে ফেলে। অর্থাৎ প্রথম দিকে সাইড ইফেক্টে রোগী যতটুকু একটু তার অসুবিধা হয়, পরবর্তীকালে কিন্তু ঠিক অতটা থাকে না। তো এক্ষেত্রে একটু আমি ওষুধের ক্ষেত্রে আমি বলবো যে সিজোফেনিয়া রোগটা কিন্তু খুব জটিল এবং বড় ধরনের। এবং আপনারা নিশ্চয়ই জানেন যাদের পরিবারে কেউ সিজোফেনিক রোগ আছে, তার কিন্তু কোনো স্বাভাবিক লাইফটা এরকম করে থাকে না, একদমই হলো অস্বাভাবিক। কারোর সাথে সে মিশছে না, কারোর সাথে কথা বলছে না, সবাইকে অবিশ্বাস করছে এবং ভীষণ কষ্টের এবং ডিস্ট্রেসিং। কিন্তু কারণ এই যে সে বিশ্বাস করতে পারছে না, তার অনেক সময় মাকেও বিশ্বাস করতে পারছে না যে তারাই তাকে ক্ষতি করছে, খুব আপনজনকে সে ক্ষতি করছে, হোক সেটা রোগের উপসর্গ, কিন্তু রোগীর জন্য কিন্তু সাংঘাতিক পেইনফুল, এটা সাংঘাতিক, এটা একটা কষ্টের জায়গা। তো যখন আসলে আপনি ওষুধটা খাবেন, ওষুধ খেলে তার কিছু সাইড এফেক্ট হয় ঠিকই, কিন্তু সিমটমটা যেটা, সিমটমটা কমানোর জন্য কিন্তু এই ইনিশিয়াল সাইড ইফেক্ট আপনাদের কিন্তু একটু অ্যাকসেপ্ট করতে হবে। অনেক ক্ষেত্রে আমাদের, আমার কাছে যখন চেম্বারে আসে পেশেন্টরা, আমাদের কাছে একটু বলে যে রোগী তো আসলে একটু দুর্বল হয়ে গেছে, রোগী একটু একটু বেশি হলো, বা একটু হয়তো বা বেশি তার হাঁটা চলার মধ্যে একটু স্তব্ধ ব্যাপার চলে আসছে। আমাদের যত সাইকেটিক ডিসঅর্ডার আছে, স্কিজোফ্রেনিয়া কিন্তু সবচেয়ে হায়েস্ট, সবচেয়ে বড় ধরনের, আমার বলি হলো সবচেয়ে জটিল মানসিক রোগ। তো সেক্ষেত্রে আপনার যদি আসলে ধরেন আপনার শরীরের ভিতরে কোনো কোনো কিছু হলো যেটা অপারেশন করে বের করতে হবে, তাহলে আপনি কি করবেন? আপনার কিন্তু অপারেশন করতে হবে এটা করার জন্য, এবং সাময়িকভাবে কিন্তু আপনার কিছু অসুবিধার মধ্যে দিয়ে যেতে হবে। আপনি পেটে আপনার সেলাই পড়বে, কিছু ধরে আপনি ঠিক মতো করে হাঁটতে পারবেন না অপারেশনের পরে বা অপারেশনের প্রসিজারের পরে, কিন্তু একেবারেই যে স্বাভাবিক ঝরঝরা লাইফটা সেটা কিন্তু মেনটেন করতে, স্বাভাবিক লাইফে ফিরে আসতে কিন্তু আপনার বেশ কিছু সময় লাগবে। প্রথম দিকে বেশ কিছু রেস্ট্রিকশন থাকবে, হয়তো বা ভারী জিনিস তুলতে পারবেন না, যে জায়গায় অপারেট করা হচ্ছে সেই জায়গাটা একটু ব্যথা হবে, ওষুধ খেতে হবে, ওষুধের কিছু সাইড এফেক্ট আছে। কাজে এই যে বিষয়গুলো কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট করি কারণ কি, কারণ হলো আমার ভিতরে যে বড় ধরনের একটা প্রবলেম ছিল, এটা যদি আমি না বের করতাম, সার্জন যদি এটা না অপারেট করে বের করতো, তাহলে আমাদের স্বাস্থ্য একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে চলে যেত। কাজে আমাদের আরো একটু গুড কোয়ালিটি, ফার্দার গুড কোয়ালিটি লাইফ মেনটেন করার জন্য আমার ইনিশিয়াল এই সাইড এফেক্টটাকে অ্যাকসেপ্ট করতে হবে। স্কিজোফ্রেনিক রোগের ক্ষেত্রে তাই, অর্থাৎ তার যে সিমটমগুলো, অ্যাকিউট যে সিমটম, তার কিন্তু স্বাভাবিক কোনো কোয়ালিটি তার থাকছে না। হ্যাঁ, তার কিন্তু স্বাভাবিক যে জীবনযাপন, তার যে স্বাভাবিক যে সম্ভাবনার যে জায়গাগুলো, কোনো অবস্থাতেই কিন্তু সে মেনটেন করতে পারছে না। কাজে আপনার যখন ইনিশিয়াল এই সাইড এফেক্ট গুলা যদি থাকেও, তারপরে যদি ওষুধটা খেয়ে জিনিসটা খাওয়া যখন কমে যাচ্ছে, কমে যাওয়ার পরে কিন্তু ঠিকই ওষুধটা কিন্তু আমরা ওই মাত্রায় আর থাকছে না। অর্থাৎ আমরা হয়তো কোনো ওষুধ 8 মিলিগ্রাম দিয়ে শুরু করলাম, সেটা কিন্তু আমরা ধীরে ধীরে 6 মিলিগ্রাম, 4 মিলিগ্রাম, আমরা 2 মিলিগ্রামের দিকে একদম নিয়ে যাই। তো যখন আমরা আস্তে আস্তে ওষুধের ডোজটা কমিয়ে দিব, তখন কিন্তু এই যে সাইড এফেক্টের কষ্টের জায়গাটা অতটা থাকবে না। প্লাস হলো যে আমাদের কিন্তু প্রথম দিকে যে বললাম, যেটা যে সাইড এফেক্টের যে প্রবলেমটা হয়, এটা কিন্তু একটু খেতে খেতে, মানে সময়ের সাথে সাথে কিন্তু এটা বডি আসলে আস্তে আস্তে করে অ্যাডজাস্ট করে ফেলে। এবং এটা মাথায় রাখবেন যে প্রথমত হলো যে আমরা বেনিফিট দেওয়ার আগে, অর্থাৎ আপনার রোগের উপকার, অর্থাৎ আপনি যে সমস্যাটা নিয়ে আমার কাছে আসছেন সেটা উপশম করার আগে, আমি যখন কোনো ওষুধ দেবো, ফার্স্ট আমাদের এটা চিন্তা করতে হয় যে এই ওষুধে আপনার যেন কোনো বড় ধরনের ক্ষতি না হয়। যেটা হয় অনেক সময় সাইড এফেক্টের ক্ষেত্রে, আমরা আরেকটা যেটা ফেস করি যে
আমাদের কাছে কিন্তু সবসময় আপনারা আসেন খুব খারাপ অবস্থাতে, হ্যাঁ, যখন একটা খুব বললাম যে এটা খুব হ্যালুসিনেশনটা খুব তীব্র থাকে, যখন ডিলিশনটা খুব তীব্র থাকে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ওষুধও অনেক ক্ষেত্রে দিতে পারি না, আমাদের হসপিটালাইজডও করতে হয়। তো যখন আসলে আমাদের প্ল্যান থাকে যে আমরা এই 3-4 মাস পরে আস্তে আস্তে সিমটমটা কমে আসার সম্ভাবনা আছে, তখন আমরা আস্তে আস্তে ওষুধটা কমিয়ে দেবো, এই যে প্ল্যানটা থাকে, পেশেন্ট যখন আসলে সিমটমটা অনেকখানি ভালো হয়ে যায়, সিমটমটা একদম বেসলাইনে চলে আসে, যখন আসলে ওষুধটা কমানোর টাইম আমাদের, এ সময় কিন্তু ফলো আপটা আপনারা আর করেন না। এ সময় হলো আইদার আপনারা ওই হাই ডোজে ওষুধ থাকতে থাকে, যার জন্য হলো আননেসেসারি কিন্তু রোগী হাই ডোজের মেডিকেশনটা কন্টিনিউ করতে থাকে, যার জন্য হলে তার সাইড এফেক্টে বিয়ার করে। ওই সময়টা যদি আমাদের নিয়ে আসেন ভালো থাকা অবস্থাতে, তখন কিন্তু আমরা ধীরে ধীরে ওষুধটা কিন্তু আমরা কমিয়ে দিতে পারি। আবার অনেক ক্ষেত্রে করেন, যখন পেশেন্ট আসলে সিমটমটা কমে যায়, আপনারা নিজ থেকে ওষুধটা কিন্তু কমিয়ে দেন এবং অনেক ক্ষেত্রে হলো বন্ধ করে দেন। যখন আসলে ওষুধটা কমিয়ে দেন বা বন্ধ করে দেন, তখন যেটা হয় যে পেশেন্ট আসলে কিছুদিন হয়তো বা ভালো থাকে, যখন আপনার ওষুধটা বেশিরভাগ ক্ষেত্রে বন্ধই করে দেন আপনারা, যখন হলো বন্ধ করে দেন কিছুদিন ভালো থাকে, কারণ ওষুধের ইফেক্টটা কিছুদিন 1-1.5 মাস থাকে, পেশেন্ট কিন্তু আসলে অ্যাকচুয়ালি আবার রিল্যাক্স করে। অ্যাকচুয়ালি স্কিজোফ্রেনিক রোগের আমাদের যেটা প্রথমে আমরা বলছিলাম যে আমাদের হাতে কিন্তু এখন হলো মানে অনেক ধরনের আসলে মেডিকেশন আছে এটা ট্রিটমেন্টের জন্য, অর্থাৎ হলো বাইরের দেশের কান্ট্রিগুলাতে যেই মডার্ন ট্রিটমেন্টগুলো আছে সবগুলো এখন কিন্তু আমরা সেই সুযোগটা আমাদের আছে, কাজেই সিজোফেনিক চিকিৎসা করাটা কিন্তু এখন আমাদের আগের থেকে অনেক পরিমাণে সহজ। কিন্তু যেটা অন্যতম আমাদের যেটা চ্যালেঞ্জ সেটা হলো প্রথমত 1 নম্বর, রোগী এই যে তার উপসর্গগুলো হচ্ছে, তার হ্যালুসিনেশন হচ্ছে, ডিলিউশন হচ্ছে, এটা কিন্তু সে মনে করে রিয়েলি ইট ইজ হ্যাপেনিং, অর্থাৎ সত্যি হচ্ছে, এটা যে তার রোগের উপসর্গ এটা কিন্তু সে কোনো অবস্থাতেই হলো বুঝে নাই। রোগী কিন্তু স্বাভাবিকভাবেই সে ওষুধ খেতে চায় না, প্লাস হলো অনেক ক্ষেত্রে তার যদি এক ধরনের পার্সিকিউটরি ফিলিং থাকে যে মানুষজন আমার ক্ষতি করতে যাচ্ছে, সে মনে করে যে এই যে ডাক্তারের কাছে পরিবারের সদস্যরা আমাকে নিয়ে আসলো, এটা সেই একটা ক্ষতি করারই একটা অংশ, অর্থাৎ তারা আমাকে একটা মানসিক রোগী হিসেবে প্রমাণ করার জন্যই আসলে নিয়ে আসছে, আমাকে আসলে হেয় প্রতিপন্ন করার জন্যই নিয়ে আসছে। কাজে সে তার বিশ্বাসটা আরো স্ট্রেংথেন হয় এবং আরো সে কিন্তু পরিবারের সদস্যদের সাথে এবং আমাদের সাথেও কিন্তু কোঅপারেট করে না ওষুধটা খাওয়ার ক্ষেত্রে। কাজে এটা একটা আমাদের বিগ চ্যালেঞ্জ যে ওষুধটা স্টার্ট করা। তো অনেক ক্ষেত্রে যদি আসলে আমাদের সাথে র‍্যাপো এস্টাবলিশড হয় ভালো, আমাদের প্রতি যদি ট্রাস্ট সে তৈরি করতে পারে, অনেক ক্ষেত্রে হলো সে ওষুধ খাওয়া শুরু করে, এবং ওষুধ খাওয়া শুরু করলে যেটা হয় যেহেতু তার হ্যালুসিনেশন ডিলিউশনটা কমে আসে ওষুধ খাওয়ার সাথে সাথে, রোগী কিন্তু একটু বেটার ফিল করে, দেখে যে না আমার আসলে আগের মতো ভয় লাগছে না। কারণ কি, এই যে বললাম যেটা যে এই যে কানে কনস্ট্যান্টলি তাকে নিয়ে কথা হচ্ছে, নেগেটিভ কথা হচ্ছে, সবসময় তার ভয় লাগছে, ইনসিকিউর হচ্ছে যে তাকে কেউ পেছনে লাগছে, তাকে পরিবারের সদস্যরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটা কিন্তু রোগীর জন্য খুবই একটা মানে ডিস্ট্রেসিং ফিলিং, হ্যাঁ, এবং এটা কিন্তু সাংঘাতিক একটা পেইনফুল যদি আমরা রোগীর দিক থেকে চিন্তা করি। যখন এই ওষুধগুলো খাওয়ার মাধ্যমে তার ডিস্ট্রেসটা অনেকখানি কমে আসে, তাহলে কিন্তু তখন কিন্তু দেখা যায় যে রোগীটা আসলে কিছুদিন সে ওষুধটা কন্টিনিউ করে, এবং আমরা কিন্তু যখন ওষুধটা দিই, আমরা কিন্তু এই উপসর্গ কমানোর জন্য যে ওষুধটা দিচ্ছি সেটা কিন্তু ঠিক সরাসরি করে এরকম করে বলা হয় না যে আপনার হ্যালুসিনেশনটা কমবে। কারণ কি, রোগী যেহেতু মনে করে এটা অসুখের সাথে সম্পর্কিত না, এটা আমার সত্যি হচ্ছে, কাজে সেক্ষেত্রে আমরা ঠিক ওরকম করে একদম মানে ডিরেক্টলি এরকম করে বলা হয় না। তো যেটা হয় যে যখন আসলে 2-3 মাস পরে তার সিমটমটা একদম বেস লাইনে চলে আসে, বা আরো কিছুদিন পরে তার যখন একদম আর তার কানে কথা আসছে না, তার আর ভয় লাগছে না, তার সেই তার এই ভ্রান্ত বিশ্বাসগুলো তেমন একটা নেই, তখন যেটা হয় যে তার যে আসলে এই যে 3-4 মাস আগে বা 6 মাস আগে তার যে বেশ একটা ডিস্ট্রেসিং তার এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছিল, এটা কিন্তু তার ঠিক অতখানি তার উপলব্ধির মধ্যে থাকে না, এবং সে মনে করে যে না এখন তো আমি ভালোই আছি, আমার এতটা ভয় লাগে না, আমার এখন টেনশন হয় না, তা আমি খামাখা এখন ওষুধ খাবো কেন। তো ওষুধটা কিন্তু সে বন্ধ করে দেয়, এবং যেহেতু মনে করে যে আমার ওষুধের কিছু হয়তো একটু সাইড এফেক্ট হচ্ছে, একটু দুর্বলও লাগছে ওষুধ খেলে, কাজে আমার ওষুধটা বন্ধ করে দিই। আর অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে অর্থাৎ পরিবারের সদস্যদের ক্ষেত্রে যেটা মানসিক কাজ করে, অ্যাকচুয়ালি যখন খুব অ্যাকিউট অবস্থায় থাকে তখন তো তারা খুব সবচেয়ে বেশি সাফারার কিন্তু পেশেন্টের সাথে সাথে পরিবারের সদস্যরা, কারণ তার সাথে খুব নেতিবাচক আচরণ করছে, পরিবারের সদস্য এরকম একটা যখন অস্বাভাবিক আচরণ করছে তখন আমাদের আশেপাশে কেউ প্রিয়জনরা ভালো থাকে না। কাজে প্রথম দিকে এই অ্যাকিউট অবস্থাতে এই ওষুধ খাওয়ার ব্যাপারে তারা যতটুকু সচেষ্ট থাকে বা আমাদের সাথে ফলো আপের ব্যাপারে প্রথম দিকে যতটুকু সচেষ্ট থাকে, দেখা যায় যে রোগীর সিমটম যখন একেবারে বেস লাইনে চলে আসে তখন কিন্তু রোগীর
আত্মীয় স্বজনরা ঠিক তারাও দেখে যে রোগী যখন আস্তে আস্তে ওষুধটা বন্ধ করে দিচ্ছে, তারাও কিন্তু মনে করাচ্ছে দেখা যাক ওষুধটা বন্ধ করে দেয় কি হয় দেখি, অথবা আমাদের কাছে কিন্তু আর সে ফল আপটা আনার ব্যাপারে অতখানি তারা মনোযোগী থাকে না, অতখানি সচেষ্ট থাকে না। তো যেটা হয় যে রোগী কিন্তু দেখা যাচ্ছে যে এক মাস দুই মাস একটু ভালো থাকার পরে বা এক মাস মোটামুটি থাকার পরে, যেহেতু ড্রাগের ইফেক্টটা আসলে কিছুদিন থাকে বডিতে, রোগী কিন্তু আবার রিল্যাক্স করে। এখন প্রবলেম হলো যে এই এক মাস পরে যে রোগী রিল্যাক্স করলো, এই সিজোফেনিয়াটা আসলে যখন রিল্যাক্স করে বা অনসেটটা শুরু হয় এমন ভাবে, এটা কিন্তু খুব হেজি থাকে, অর্থাৎ খুব ক্লিয়ার কাট একদম অ্যাকিউট স্টেজ প্রথমেই হয় না। এটা কিন্তু রোগী খারাপ হতে, অর্থাৎ অন্যদের দৃষ্টিগোচর হওয়ার আগে, অর্থাৎ পরিবারের সদস্য বোঝার আগে যে এটা একটা অস্বাভাবিক আচরণ, এটা যখন বুঝতে হয় তার ওই ওই লেভেলের যখন তার মানে উপসর্গটা ওই পর্যায়ে যেতে হয়, সেটা কিন্তু বেশ একটু তার সময় সাপেক্ষ ব্যাপার লাগে। কাজে প্রথম দিকে সে যখন হলো এক মাসের মধ্যেই সে রিল্যাক্স করছে, তখন কিন্তু আচরণটা এই যে একটু আনমনা হয়ে যাচ্ছে, একটু চুপচাপ হয়ে গেছে, বা একটু কথার মধ্যে একটু খিটখিটে ব্যাপার হয়ে যাচ্ছে, একটু ঘুমটা কম হচ্ছে, এটা কিন্তু পরিবারের সদস্যরা অতটা বুঝতে পারে না। কাজে রোগী কিন্তু আবার হলো ডেটোরেশনের মধ্যে দিয়ে যায়। যখন দেখা যায় যে সে আবার শুরু মানে ওষুধ না খাওয়া অবস্থায় তিন চার মাস চলে যায়, তখন দেখা যায় যে আবার সে আস্তে আস্তে সে আগের পর্যায়ে চলে গেছে। যখন আবার আগের পর্যায়ে চলে গেলে আবার একেবারে সে খুব উত্তেজনা হচ্ছে, একেবারে তার স্বাভাবিক কোনো আচার আচরণ করছে না, তার কাজকর্মগুলো কমিয়ে ফেলছে, তখন কিন্তু মানে ফ্যামিলি মেম্বার আবার হলে অ্যাওয়ার হয়, তখন আবার আমাদের কাছে নিয়ে আসে। কাজে আমরা যখন আসলে পেশেন্ট দেখার সুযোগ পাই, তখন কিন্তু তাকে সবসময় অ্যাকিউট স্টেজে থাকে। কাজে ওষুধ যে আস্তে আস্তে করে প্ল্যান মতন আমাদের আসলে কমিয়ে ফেলা বা একটা মেনটেনেন্স ডোজে নিয়ে আসা, সেটার সুযোগ কিন্তু অনেক ক্ষেত্রে সাইকিয়াট্রিস্টরা ঠিক সেভাবে আমাদের পায় না। স্কিজোফ্রেনিক পেশেন্টদের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে যদি আপনারা বলেন, প্রথম ফার্স্ট মেইন স্টে ট্রিটমেন্ট কিন্তু আসলে ওষুধ। এখানে কিন্তু এই রোগীর যে ডিলিউশন, ভ্রান্ত ধারণা, হ্যালুসিনেশন, এটা অনেক সময় আপনারা আমাদের কাছে এসে বলেন যে একটু বুঝিয়ে দেন, যে একটু কাউন্সেলিং করে দেন যে আমার বাচ্চাটা যে মাকে আসলে বা আমাকে যে সন্দেহ করছে, আমি কখনো এরকম করতে পারি না, বা তার ভাই বোনকে যে সন্দেহ করছে এটা একটা ভ্রান্ত বিশ্বাস, বা প্রতিবেশীকে যে সে মনে করছে তার তাকে তার পিছনে লাগছে, আসলে এরকম কোনো কিছুই না, এটা একটু আপনার মুখ থেকে বুঝিয়ে দেন। আমরা প্রথমে বলেছি এই যে ডিলিউশন গুলো, এক নাম্বার হলো এটা ফার্ম বিলিফ থাকবে, অর্থাৎ 100 ভাগের মধ্যে সে 100 ভাগ নিশ্চিত থাকবে তার বিশ্বাসের ক্ষেত্রে, এটার কোনো ভিত্তি থাকবে না, একেবারে ভিত্তিহীন তার সন্দেহটা থাকবে, এবং এটা 1000 তার প্রমাণ দিয়েও বা তাকে কোনো র্যাশনাল আর্গুমেন্ট করলেও বা মানে যতই তর্ক বিতর্ক করা হোক, যতই প্রমাণ দেখানো হোক, কোনো অবস্থাতে কিন্তু তার বিশ্বাস থেকে সে নড়বে না। এবং এই বিশ্বাস থেকে নড়ানোর একমাত্র উপায় হলো এটা তার ওষুধের মাধ্যমে চিকিৎসা। কারণ কি, এই যে ডিলিউশন গুলা বা হ্যালুসিনেশন গুলা হয়, এটা আমাদের কিছুটা নিউরোকেমিক্যালস রয়েছে আমাদের ব্রেইনে, এটা কিছু ডিসরেগুলেশন হয়, এবং বিশেষ করে ডোপামিনের কথা বলা হয় যেটা একটা হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। এছাড়া আরো কিছু নিউরোকেমিক্যালস এটার সাথে ইনভলভমেন্ট রয়েছে। কাজে আমাদের এই ওষুধগুলো কিন্তু এই নিউরোকেমিক্যাল গুলোকে অ্যাড্রেস করেই করা হয়, এবং যখনই আসলে ওষুধ খাওয়ানোর মাধ্যমে এই জিনিসগুলো আসলে আবার রেগুলেট করা হয়, তখন কিন্তু তার সিমটমটা কমে আসে। বাইরের যে প্রতিবেশী তাকে নানাভাবে ইঙ্গিত করে, তার সাথে নানা রকমের আচরণ করে, তাকে হেয় করার চেষ্টা করে, অথবা সে মনে করলো যে তার পরিবারে তার যে মা তার খাবারের মধ্যে নানা কিছু মিশিয়ে দেয় তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য। তো এই যে তার হলো ভ্রান্ত ধারণা, যখন হলো হয়তোবা পরিবারের অন্য কোনো সদস্যকে এক্সপ্রেস করে কিন্তু তাকে হেল্প চাওয়ার জন্য, অর্থাৎ হলো সে ভেতরে কিন্তু ইনসিকিউর ফিল করে, সে কিন্তু হেল্প চাই বলে, সাহায্য চাই বলে যে আমি আসলে ভয় পাচ্ছি, সেটা হয়তো মুখে বলছে না, যে আমার প্রতিবেশীরা আমাকে আমার আইডিটা হ্যাক করছে, বা অমুক আমার আইডি হ্যাক করছে, বা অন্যান্যরা আমার পেছনে লাগছে, আমাকে রাস্তাঘাটে গেলে মানুষজন ফলো করে, দোকানদাররা আমার সাথে নানা রকমের ইঙ্গিত করে কথা বলে, যেটা হয়তো যেটা অ্যাকচুয়ালি কোনো কিছু হচ্ছে না, কিন্তু সে তো ফিল করছে। এবং যখন হলো আপনি তার কথা বিশ্বাস করছেন না, আপনি তাকে উল্টা বোঝানোর চেষ্টা করছেন, সে তার কিন্তু ভেতরে সে আরো ডিস্ট্রেস ফিল করে, ইনসিকিউর ফিল করে, যে আমি তাহলে আমার কেউই নাই, আমি এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে আছি কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছে না, যার কারণে সে কিন্তু আরো হলো রেগে যায়, ভায়োলেন্ট হয়ে যায়। তো আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে রোগীর এক্ষেত্রে যখনই সে ভ্রান্ত বিশ্বাসের কথা বলবে, কানে কথা আসছে ধরনের কথা বলবে, আপনারা একেবারে বোঝানোর চেষ্টা করবেন না, বরং তার কথা মনোযোগ দিয়ে তার কথা আপনারা শুনুন, এবং প্রয়োজনে তাকে আপনারা গ্রহণ করে ফেলুন। আপনাদের কাজ হবে রোগীকে সাহায্য করার ক্ষেত্রে আসলে ডাক্তারের কাছে নিয়ে আসা, সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসা, এবং তাকে ওষুধটা স্টার্ট করা, ওষুধের ট্রিটমেন্ট করা। এখন আসলে যেটা আমাদের এই রোগীর প্রগ্নোসিসটা কিরকম,
অ্যাকচুয়ালি সিজোফ্রেনিক রোগটা যেটা আমরা প্রথমে বলছি, এটা খুব জটিল এক ধরনের মানসিক রোগ, কিন্তু মানে আমাদের যেটা এক্সপিরিয়েন্স, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ওষুধ দিলে পেশেন্টের সিমটম মানে কমে যায় এবং সে কিন্তু স্বাভাবিক লাইফটা তার লিড করতে পারে। অনেক সময় প্রশ্ন আসে যে এই স্কিজোফেনিক পেশেন্ট আসলে তার চাকরি বাকরি, পড়ালেখা, তার বিয়ে, তার সন্তান উৎপাদন এরা করতে পারবে কিনা। সে যদি হলো রোগ যদি নিয়ন্ত্রণে থাকে, সিমটম যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে কিন্তু করতে পারবে। এবং এই নিয়ন্ত্রণ করার অন্যতম যে জিনিসটা, রোগ নিয়ন্ত্রণ থাকা, সেটা কিন্তু তার রেগুলার ওষুধ সেবন করতে হবে এবং রেগুলার আমাদের কাছে ফলো আপ আসতে হবে। এটা কি কিছুটা একটু হলো ডায়াবেটিসের মতো? ডায়াবেটিস যেমন হলো একটা ক্রনিক ডিসঅর্ডার, ডায়াবেটিস কিন্তু ওষুধ দিয়ে কিওর করা যায় না। ওষুধের মাধ্যমে বা আমাদের চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিসের যে গ্লুকোজ যে মাত্রাটা বেড়ে যাচ্ছে সেটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি এবং সে যদি মোটামুটি আমাদের নর্মাল লেভেলের মধ্যে থাকে, তাহলে আমরা বলি হলো সে পেশেন্ট কিন্তু তার ভালো আছে এবং হলো তার কিন্তু ফার্দার মানে খারাপের দিকে সে যাচ্ছে না। তো এই যে নিয়ন্ত্রণে রাখছে, এটা কিন্তু জানার উপায়টা কি? জানার উপায় কিন্তু আমাদের রেগুলার ব্লাড গ্লুকোজটা হলো পরীক্ষা করলেই কিন্তু আমরা জানবো। যখনই হলো গ্লুকোজটা বেড়ে যাচ্ছে তখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, তার চিকিৎসা ব্যবস্থাদের মাধ্যমে আমাদের ওষুধ অ্যাডজাস্ট করে দিচ্ছে এবং যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের খুব বেশি খারাপের দিকে আমাদের যাচ্ছে না। তো এক্ষেত্রে তাই এটা হলো যে আপনার আমাদের এই যে নিয়ন্ত্রণে থাকবে, ওষুধ খাওয়া অবস্থাতেও কিন্তু রোগী আবার একটু ডেটোরেট করতে পারে। তো এই যে পেশেন্ট হলে ডেটোরেট করলো কিনা, আমাদের ওষুধ যেটা আমরা মেনটেন ডোজে আমরা রাখলাম এটা কি বাড়ানোর প্রয়োজন রয়েছে কিনা বা এর চেয়েও আমরা কমানোর প্রয়োজন আছে কিনা, এটার জন্য প্রয়োজন কিন্তু এই পরীক্ষার মধ্যে দিয়ে থাকা। তবে এখানে কোনো রক্ত পরীক্ষার ব্যাপার নেই, এখানে যেটা আমরা প্রথমে বলছিলাম যে আমাদের সাইকিয়াট্রিস্টরা মেন্টাল স্টেট এক্সামিনেশন করলে, অর্থাৎ হলো আমরা কিন্তু রোগীর সাথে কথা বললে আমরা বুঝতে পারি তার এখন বর্তমানে এই যে তার রোগের যে উপসর্গ এখন কোন অবস্থাতে আসে, এটা কিন্তু আসলে যখন একটু করে সে রিল্যাক্স করে একটু খারাপের দিকে যায় এটা পরিবারের সদস্যরা ঠিক ওরকম করে আইডেন্টিফাই করতে পারে না। পরিবারের সদস্য কিন্তু অনেক বেশি, যেটা বললাম যে রোগীর উপসর্গগুলো অনেক সিভিয়ার হলে তখন তারা ধরতে পারে যে পেশেন্ট খারাপের দিকে যাচ্ছে। কাজে আমাদের সাথে যদি আপনারা রেগুলার ফলো আপ করেন তাহলে কিন্তু আপনাদের দেখা যাবে যে আমরা ওষুধের ডোজটা আমরা অ্যাডজাস্ট করার মাধ্যমে কিন্তু মোটামুটি হলে তার নিয়ন্ত্রণে থাকছে, ওষুধটা নিয়ন্ত্রণে থাকলে কিন্তু তার ফাংশনিংটা সে ঠিক থাকবে। হয় কি, মনে করেন একজন পেশেন্ট মানে যখন তার এই অ্যাকিউট কন্ডিশনটা হবে সে কিন্তু প্রায় 3-4 মাস বা 6 মাস আমি বলবো তার স্বাভাবিক যে ফাংশনিং, সে যদি ছাত্র হয় তার পড়ালেখা বা যদি সে চাকরিজীবী হয় অন্যান্য কাজগুলো কিন্তু সে ঠিক মতো করতে পারছে না। তারপরে যখন আমরা ওষুধ স্টার্ট করি ওষুধেরও কিছু প্রথম দিকে সাইড এফেক্ট আছে, স্বাভাবিকভাবে সে তার ফুল পোটেনশিয়ালসটা সেভাবে সে এমপ্লয় করতে পারে না। তো যখনই আসলে পেশেন্ট আস্তে আস্তে ভালোর দিকে যায়, যখনই আবার সে 6 মাস বা 3-4 মাস আমাদের চিকিৎসা করার পরে সে মোটামুটি একটা ভালো কন্ডিশনে গেল, আবার সে হলো পড়ালেখা শুরু করলো বা কাজ শুরু করলো, একটা স্বাভাবিক অবস্থার মতো স্থিতিশীলের দিকে যাচ্ছে, যখনই সে আসলে 3-4 মাস পরে আবার ওষুধটা অফ করে দিলেন আবার কিন্তু সে খারাপের দিকে যাবে। কাজে পেশেন্ট কিন্তু কখনো স্টেবল জায়গায় আসতে পারছে না। হ্যাঁ, যদি স্টেবল জায়গা না আসতে পারে তার কিন্তু কনফিডেন্সের জায়গাটা কমে যাবে এবং সে কিন্তু আসলে তার আমি বলবো তখন হলো বারবার করে যদি ফ্ল্যাকচুয়েট করে, বারবার করে রিল্যাক্স করে, তাহলে কিন্তু তার প্রগনোসিসটা অতটা ভালো না। ডায়াবেটিক রোগীর সাথে কিন্তু এখানে একটা পার্থক্য রয়েছে, ডায়াবেটিক রোগীরা কিন্তু নিজেরা বুঝে যে তার ডায়াবেটিস এবং তার সে নিজের তাগিদেই রেগুলার হয়তো বা ব্লাড সুগার চেক করে, ডাক্তারের কাছে যায়। তো এক্ষেত্রে কিন্তু স্কিজোফেনিক রোগী যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু রোগের চিকিৎসার দায়িত্বটা কিন্তু পরিবারের সদস্যদের, কারণ কি প্রথমত হলো রোগী নিজের থেকে কিন্তু সবসময় অতটা বুঝতে পারে না, ইভেন তার যখন সিমটমটা কমেও যায় অনেক ক্ষেত্রে সে ধরতে পারে না যে তার এই সিমটমগুলো একটা রোগের মানসিক রোগের কারণে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে সে অ্যাকসেপ্টও করতে চায় না। কাজে রোগী যে ওষুধ কমিয়ে ফেলতে যাবে, বন্ধ করে ফেলতে যাবে সেটা কিন্তু স্বাভাবিক, বা রোগী ডাক্তারের কাছে আসতে যাবে না। তো সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব, ইভেন আমি বলবো যে রোগী যদি নাও আসতে চায়, মানে ডাক্তারের কাছে আমাদের কাছে অনেক সময় না আসতে চায়, আপনারা আসলেও কিন্তু ব্যবস্থাপত্র নিয়ে যদি আপনারা প্রেসক্রিপশনটা নিয়ে আমাদের কাছে আসেন তাহলে কিন্তু আপনাদের একটা গাইডলাইন দিতে পারি, একটা কিন্তু আমাদের সাহায্য করতে পারি। না হলে হয় কি এই ফলো আপটা আপনারা যদি না করেন, কি রোগী যখন খুব অ্যাকিউট অবস্থাতে চলে যায়, অনেক ক্ষেত্রে যেহেতু ওষুধটাই আমাদের মেইন স্টে ট্রিটমেন্ট, তাহলে আমাদের কিন্তু অনেক সময় হসপিটালাইজ করতে হয়, সাইকিয়াট্রিক হসপিটালাইজেশন করতে হয়, কারণ পরিবারে মানে রোগী এমন একটা অবস্থা ক্রিয়েট করে যে কোনো অবস্থায় বাসায় রাখা যায় না।
তো সেক্ষেত্রে আমাদের প্রগনোসিস ভালো হওয়ার অন্যতম জিনিস হলো আমাদের বেশ কিছু জিনিস আমরা আমরা দেখি। ফার্স্ট হলো ড্রাগ কমপ্লায়েন্স, মানে ড্রাগটা তার ওষুধটা তার ঠিক মতো করে খাচ্ছে কিনা। দ্বিতীয়ত হলো সাধারণত দেখা যায় যে ফিমেল পেশেন্টদের অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে এই রোগের মানে একটু প্রগনোসিসটা ছেলেদের তুলনায় বেশি, যারা দেখা যাচ্ছে পরিবারের সদস্যদের সাথে থাকছে, বিবাহিত যারা, পরিবারের একটা খুব গুড সাপোর্ট রয়েছে, পরিবার খুব কোঅপারেটিভ, তার ওষুধের খাবার ব্যবস্থাপনা এবং রেগুলার ফলো আপে ডাক্তারদের কাছে নিয়ে আসছে, তারও কিন্তু হলো প্রগনোসিস গুড প্রগনোস্টিক ফ্যাক্টরটা কাজ করে। এবং অনেক ক্ষেত্রে যাদের এই যে বললাম যারা মানে ডিলিউশন হয়, হ্যালুসিনেশন হয়, এগুলোকে আমরা পজিটিভ সিমটম বলি, এই সিমটম নিয়ে যারা আসলে অ্যাপিয়ার করে তাদের রিলেটিভলি কিন্তু আমাদের প্রগনোসিসটা ভালো, কারণ এগুলো ওষুধে খুব ভালো রেসপন্ড করে। স্কিজোফেনিক পেশেন্টের আসলে আরো কিছু ধরনের উপসর্গ হয়, যেমন অনেক সময় খুব মানে খুব ডিসঅর্গানাইজড বিহেভিয়ার করে, অনেক সময় একেবারে তার দেখা যায় যে স্বাভাবিক যে ড্রাইভগুলো লাইফের একেবারে খুব কথাই বলছে না, কোনো কাজ করছে না, একদম খুব নেগেটিভ সিমটম বলি এটাকে আমরা। তো এই জিনিসগুলো যদি বেশি মানে তার সিমটমটা প্রিডমিনেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে একটু বলবো পজিটিভ সিমটমে যেতে, তার প্রগনোসিসটা একটু ইয়ে। তো আপনাদের খুব মোটা দাগে আমি যদি বলতে চাই, যদি আপনাদের পরিবারে কেউ সিজোফ্রেনিয়া রোগ নিয়ে আক্রান্ত হয়, আমি বলবো যে অযথা খুব মন খারাপ না করে আপনার চিকিৎসার আওতায় আসুন। চিকিৎসা করলে প্রথম দিকে কিছুটা ওষুধ খেলে তার সাইড এফেক্ট হবে ঠিকই, তার একটু লেথার্জিক লাগবে, দুর্বল হয়ে যাবে একটু, এই সিমটমগুলো সাইড এফেক্টগুলো হয়, কিন্তু এটা কিন্তু কিছুদিন পরে যখন তার সিমটমটা কমে যাবে তখন কিন্তু আমরা ওষুধটা আমরা কমিয়ে দিব এবং কিন্তু ওষুধটা একটা মেনটেনের ডোজে নিয়ে আসবো। এবং এই রোগে যদি আমরা দুই তিনটা কথা বলি যে কিভাবে আমাদের রোগীকে আমরা ভালো প্রোডাক্টিভ রাখতে পারি, নাম্বার ওয়ান হলো আপনারা ওষুধ কখনো সাইকিয়াট্রিস্টের পরামর্শ ছাড়া বন্ধ করবেন না, দ্বিতীয়ত হলো কমাবেনও না আপনারা নিজেরা সাইকিয়াট্রিস্টের পরামর্শ ছাড়া, এবং তৃতীয়ত হলো রেগুলার ফলো আপ, অর্থাৎ হলো যে আপনাদের যে নির্দিষ্ট টাইম টু টাইম আমরা ফলো আপটা দিই, প্রথম দিকে খুব খারাপ অবস্থা আসলে হয়তো বা আমরা 2-3 সপ্তাহ বা 1 সপ্তাহ ইন্টারভেলে আমরা দিচ্ছি, পরবর্তীকালে কিন্তু ইন্টারভেলটা আপনারা দেখবেন যে বাড়বে। হ্যাঁ, প্রথমে আমরা যদি 1 সপ্তাহ বলি, এরপরে দেখবেন 2-3 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, তো এই যে আমরা ফলো আপটা দিচ্ছি, যখন আমরা 3 মাস পরে আসতে বলবো রোগীকে, সেটা যেন হলো 3 মাস পরে হয়, সেটা যেন একেবারে 6 মাস না হয়, 3 মাসের জায়গা হতে 4 মাস হতে পারে, আমরা 2 সপ্তাহ পরে আসতে বলি, সেক্ষেত্রে যেন 2 সপ্তাহের জায়গায় 2 মাস না হয়। যে আপনারা যদি একটু ফলো আপটা মেনটেন করতে পারেন তাহলে আমি বলবো হলো রোগী অনেকখানি ভালো থাকবে, এবং যদি ওষুধটা তারা মেনটেন হয় তাহলে কিন্তু 8-10 জনের মতনই মোটামুটি সে স্বাভাবিক লাইফ সে লিড করতে পারবে। এবং আমাদের অনেক মানে আমাদের অনেক এই সিজোফেনিক রোগী আছে, অনেকে কিন্তু ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তারা বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছেন এবং হলো তাদের ফ্যামিলি লাইফ তারা লিড করছে, তাদের সন্তান আদি যেটা তার আছে সে একটা খুব ভালো 8-10 জনের মতনই কিন্তু একটা কোয়ালিটি লাইফ তারা লিড করতে পারছে। কাজে আরেকটা ব্যাপারও খুব গুরুত্বপূর্ণ যে যখন হলো এ ধরনের রোগে আক্রান্ত হবে কেউ, তার সাথে একটু ইন্ডিপেন্ডেন্টলি তাকে চলতে দেন। ইন্ডিপেন্ডেন্টলি মানে কি, অনেক সময় আমার পরিবারের একজন সিজোফেনিক সবসময় তাকে খাইয়ে দিলাম, মশায় টানে দিলাম, কাজ করতে দিলাম না, সেটা কিন্তু ঠিক না। আমরা যখনই হলো সিমটমগুলো কমে আসবে, তার কানে কথা আসবে, ভয়টা কমে আসবে, স্বাভাবিক একটু জায়গায় চলে যাবে, যত সে হলো স্বাভাবিক লাইফের মধ্যে থাকতে পারে, নিজের কাজটা নিজে করা, তার যদি কোন রকমের আস্তে আস্তে তার একটু পেশাগত কাজটা তার স্টার্ট করা, পরিবারের কোনো একটু ছোটোখাটো দায়িত্বের জায়গাগুলো করা, সামাজিক মেলামেশাটা কন্টিনিউ করা, এই জায়গাগুলো যে যত হলো সোশ্যালাইজেশন করবে, যে যত প্রোডাক্টিভ লাইফ লিড করতে পারবে, সে কিন্তু তত তার আমরা বলবো হলো তার প্রগনোসিসটা ভালো। তো আপনারা সুস্থ থাকুন, এবং যদি পরিবারে কোনো সদস্য এই ধরনের কোনো রোগে আক্রান্ত হয় অবশ্যই আপনারা নিকটস্থ যে আপনাদের সাইকিয়াট্রিস্ট আছে তার সাথে আপনারা যোগাযোগ করুন এবং তার চিকিৎসার আওতায় আপনার রোগীকে নিয়ে আসুন। ধন্যবাদ সকলকে।